আশ্চর্য ভাইয়া, এত রাতে কেউ নাক ডাকে? তোর নাক ডাকার কারণে না আমার পর্যন্ত ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা তুই যদি আরেকবার নাক ডাকছিস না ভাই, বিশ্বাস করেন পুরো এক জগ পানি ঢেলে দিব, তাও আবার ঠান্ডা ঢালব। তোর না জীবনও বউ থাকবে না, বুঝছিস? এইরকম নাক ডাকলে জীবনও বউ থাকবে না, বললাম তো। তারপর মানে ঢং একটা, তাই না? ঢংটা তোমার দেখাইতেই হবে। দেখা তোর তো দেখানোর ইচ্ছাই, সমস্যা নাই। এই যে এখন বন্ধ হয়ে গেছে, আমি কি বুঝি না যে তুই নাক ডাকতেছিস? এতক্ষণ ঘুমেছিলি বলে নাক ডাকছিস, এখন তো ঘুমে নাই, এখন তো আমার কথা শুনতেছিস বলে তো নাক ডাকা অফ হয়েছে। সব কিছু তুই আসলে একটা ডিস্টার্বিং পাবলিক, উফ সব সময় কেন। হ্যালো, আমি নিচে উপরে আসবো। ও তুমি নাম্বার নামো। আচ্ছা শোনো না, এগুলো কি কিনা মোটা হয়ে গেছে, আমি ডায়েট করতে হবে, মানে ডায়েটে কিছু ফুড লাগবে। ও তাই, তুমি আমাকে বলো আমি এনে দিবো। কিছু সাইট্রিক ফুড নিয়ে আসবা, কিউকাম্বার নিয়ে আসবা, ক্যারোটস নিয়ে আসবা, ওটস নিয়ে আসবা। ও গরমে মরেই যাচ্ছি। আচ্ছা দাও তুমি আগে বলো, আমি লিখে নিচ্ছি। কিউকাম্বার, সাইট্রিক ফ্রুটস, ওটস, ক্যারোটস, এই তো এগুলো। ওকে ঠিক আছে, আমি যাই এখন। না না না, কি চলো ঘুরি। এখন ঘুরা যাবে না, কয়টা বাজে দেখছো? আর হোস্টেলে শালি হয়ে কেউ দাঁড়ায় থাকে? আমি বাসে যাবো, কালকে আমার এক্সাম আছে, পড়তে হবে। আচ্ছা শোনো, কাল 10 মিনিট রিক্সায় ঘুরি। না আমার বাসে যে পড়তে হবে, আমার কিচ্ছু সিলেবাস কমপ্লিট হয় নাই। ওকে ফাইন, 5 মিনিট দেখছো আমি এখন তোমার সাথে কথা বলতে যাচ্ছি, এটা নিয়েও তোমার প্রবলেম না? তুমি এখন রাত জাগলে কথা বললে তোমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়বে। রাত জেগে কথা বললে আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়বে? তোমার কি, তোমার কি সেটা প্রবলেম? না তুমি আমার গার্লফ্রেন্ড না, তোমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়লে তা আমার সমস্যা। ওকে ফাইন, বাই। তুমি আই লাভ ইউ না বলে ফোন রেখে দিছো কেন? ও বাবু কুচি কুচি শুনো, ঘুমাও রাখি। হ্যালো, কি অবস্থা, কি করো? কি খবর? কিছু না, আমি ফোন দিছিলাম, আমার সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, চলো তোমাকে একটু ভিডিও কলে কল দেই। হ্যাঁ মো, বলো কি অবস্থা। ভাইয়া আপনার সাথে একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? হ্যাঁ ভাইয়া, মানে হ্যাঁ বলো না। ভাইয়া আপনাকে তো অনেক দিন যাবত চিনি, তা আপনার সাথে শেয়ার করতে চাই বিষয়। বাবা কি হয়েছে সেটা আমাকে বলো। ভাইয়া নাবিলা কিন্তু আপনার সাথে চিট করছে। সরি, চিট করতেছে মানে? মানে নাবিলা একটু আগে আপনার সাথে কথা বললো না, ও ফোন রেখে এখন আবার আরেকজনের সাথে কথা বলতেছে। আজাদ ভাই নামে একজন আছে,
আজাদ ভাইয়ের সাথে কথা বলতে। এই তুমি কি শিওর? হ্যাঁ ভাইয়া, আমি 100% শিওর। আপনার যদি বিশ্বাস না হয়, আমি ওই আজাদ ভাইয়ার আইডির লিংক আপনাকে দিচ্ছি। আপনি তার প্রোফাইলে গেলেই দেখতে পাবেন, নাবিলার সাথে তার ছবি দেওয়া আছে, প্লাস নাবিলা তার সাথে বিভিন্ন জায়গায় যায়, ঘুরে ফেরে, সাথে আরও অনেক কিছু আছে। আমি এত কিছু আপনাকে বলতে পারছি না, আপনি একটু খোঁজ খবর নেন তাহলেই বুঝতে পারবেন। দেখো মৌ, আমি কিন্তু তোমাকে আমার ছোট বোনের মতো জানি। তুমি যদি আমার সাথে ফান করে থাকো তাহলে কিন্তু আমি খবর করে মানে খুব খারাপ হবে। আমি আপনার সাথে মোটেও ফান করছি না। আজাদ ভাই নেক্সট যখন দেখা করতে আসবে আমি আপনাকে ফোন দিব। আপনি হোস্টেলের নিচে আসবেন, আসলেই দেখতে পাবেন নাবিলা আজাদ ভাইয়ের সাথে কথা বলছে। ওকে, আর যদি মো সেটা না হয় আই উইল কিল ইউ। আপনাকে কি আমি চিনি? আপনি সরিল তাই না? আপনি আমাকে চেনেন? আপনি আমাকে কিভাবে চেনেন? তার আগে আপনি বলেন আপনি আমাকে কিভাবে চেনেন। যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। আপনি আমাকে কেমনে চিনেন? নাবিলার সাথে আপনার সম্পর্ক কি? নাবিলারে জিজ্ঞেস করেন। আপনি বলুন না। এই যে নাবিলা হোস্টেলে থাকে, পড়াশোনা করে, বাইরে ঘোরাঘুরি করে, সব খরচ আমি দেই। ও, টেক কেয়ার করেন, খরচ চালান, তার মানে ভাই, বড় ভাই, আত্মীয়। হয় মিয়া, ফাইজলামি করেন? বড় ভাই মানে কি? তাহলে নাবিলা আপনার কি হয়? হয় মিয়া, মজা বলো লাগে। নাবিলা আমার জান হয় জান, আমার কলিজার টুকরা, আমার পুরো কলিজা। আমি করেন আমার লোকে না শিশু বোধ। আপনি আমার খালু হন, খালু কেমন আছেন? আপনার কি মনে হয় আমি কোন খোঁজ খবর রাখি না? আমি খুব ভালো করে জানি নাবিলার সাথে আপনার কি সম্পর্ক, আর ওই জন্য আমি এখানে আসছি। কি সম্পর্ক? দাঁড়ান না, আমি এক কাজ করি, নাবিলাকেই ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, আমি ফোন দিই একটা। আপনি ফোন দিয়েন না, আমি ফোন দিছি, ও নামতেছে। নাবিলা আমাদের দুজনের সাথেই চিট করছে, আমার সাথে সম্পর্ক থাকাকালীন আপনার সাথে ডাবল টাইমিং করছে। নামুক। আপনি কি গুলি করে দিবেন? খুব ভালো হয়, গুলি করে দিবেন। একটা প্রশ্ন করি। করেন। আপনি তো বিজনেসম্যান। হ্যাঁ। আপনি তো জ্ঞানী, বুদ্ধিমান, একটা বুদ্ধিমান ছেলে হয়ে এরকম একটা জায়গায় ইনভেস্ট করলেন, ধরা খেয়ে গেলেন। আপনার কি মনে হয় আমি বিজনেসম্যান, লস প্রজেক্টে আমি ইনভেস্ট করি? আমি ম্যারিড, অর্থাৎ টাইম পাস করতেছি। ও, টাইম পাস। কিন্তু কথা হচ্ছে আমার সাথে টাইম পাস করাকালীন আবার আপনার সাথে ডাবল টাইমিং করলো কেন? আমার সাথে টাইম পাস করেছে, এই জন্য ওকে দুইটা গুলি মেরে দেওয়া উচিত। ঠিক আছে, আমাকে দিবেন, আমি একটা গুলি করে দেবো। আপনি আসলে একটা ডিস্টার্ব। আচ্ছা, একটা কথা বলি। বলেন। মানে ওর সাথে আপনার মানে কি হয়েছে? কি হয়েছে মানে? মানে কেমন হয়েছে? কি কেমন হয়েছে? থাকে না। ভাই, ভাই, দাঁড়াও। আপনি বন্ধুত্ব দেন,
You are a cheater! তুমি চিটার তুমি আমার সাথে চিট করছো তুমি আমার সাথে না এই ভদ্রলোকের সাথে চিট করছো খালুর সাথে খালু না ভাইয়ের সাথে চিট করছো আমার তোমাকে গালি দিতে ইচ্ছে করতেছে তোমাকে মারতে ইচ্ছে করতেছে আমি তোমাকে মারবো না গালি দিব না আমি তোমাকে দিব গালির বাপ বদ্দুয়া বদ্দুয়া দিব তোমাকে আমি তুমি তোমার যে স্কিন আছে না স্কিন হ্যাঁ এত সুন্দর স্কিন এটা কালো কুচকুচে হয়ে যাবে তোমার মাথার চুল পড়ে যাবে তুমি মোটা হয়ে যাবা না তুমি মোটা হয়ে যাবা না তুমি শুকায় যাবা কঙ্কাল ছাড় হয়ে যাবা তুমি দেখতে বিশ্রি হয়ে যাবা তোমার কুষ্ঠ কুষ্ঠ রোগ হবে কুষ্ঠরোগ চির সেতি রোগ হবে জঘন্য হয়ে যাবা তুমি মানুষ তোমাকে দেখে হাসবে তুমি মরে যাবা আচ্ছা সরি এই ভাই তোমাকে গুলি করে মেরে ফেলবে অসভ্য তোমার জন্য আমি কত কিছু করছি তুমি আমার সাথে এটা করলা তোমার কালা জ্বর হবে কালা জ্বর তোমার ডেঙ্গু হবে তোমার হুপিক কাশি হবে তোমার চিকনগুনিয়া হবে হাই কাট ইউ রিডান্ডেন্ট তুমি আমাকে বলতো না বিদেশে যাও তুমি তোমার ফ্যামিলির সাথে হ্যাঁ আমাকে স্টুপিড বানাইতো হ্যাঁ আমি বলতাম ছবি তুলে কে আমার ফ্যামিলি মেম্বার এই বেটা সরি ভাইয়া এই লোক সরি এই ভাইয়া তোমার ফ্যামিলি মেম্বার নো কি ভাই হইছে আপনার হইছে হয়ে গেছে স্টুপিড ডাক্তারের উপর অনেক রাগ উঠছে রে এভাবে নল ঢুকে কেউ জ্বলতেছে এখন তো তোমার উপর মেজাজ আমার খারাপ হইতেছে দাদা তুমি কি বোকা বলো তো হ্যাঁ এই বয়সে কি ওগুলো করে তোমার আব্বা নাই তোমার আম্মা একজন অসুস্থ বাসার মধ্যে আছে আমি আজকে ঢাকা বেড়ে যাওয়ার কথা ছিল ভাগ্যিস আমি যাইনি যদি যাইতাম তাহলে কি তোমার চাচিকে এভাবে করে নিয়ে আসতে পারতো হ্যাঁ আমি বুঝি না মানুষ ছেঁকা খাওয়ার পর এমন করে কেন তুমি আমারও দেখো আমি জীবনে কতবার ছেঁকা খেয়েছি তুমি আমার সঙ্গে কোনো আইডিয়া আছে জীবনে আমি পাঁচবার ছেঁকা খেয়েছি এবং প্রত্যেকটার বার ছেঁকা খাওয়া তো আমার খুব লাভবান হয়েছে আমার নিজের জন্য খুব লাভবান হয়েছে আমার প্রথম গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেলো তখন আমি আসছিলাম 104 কেজি ওজনের রাত দিন 24 ঘন্টা আমি গেলে জিম করতাম জিম করে করে শুকিয়েছি আবার আমার জীবনে আটকা চলে এসেছে দ্বিতীয় প্রেম আমার আটকা গেছে কেন আর আমি আবার জিম শুরু করছি প্রচুর খাওয়া দাওয়া শুরু করছি জিম করতে করতে খাওয়া দাওয়া করতে করতে এরম করতে করতে 2 নম্বর গেলো 3 নম্বর আইলো 3 নম্বর গেলো 4 নম্বর আইলো 5 নম্বর গেলো 5 নম্বর আইলো এখন আর নাই জীবনে পাঁচ বছর ছেঁকা খায়া এখন আমি পুরো স্লিম বডি চেহারার ব্রাইটনেসটা দেখছো কেমন আইছে আরে ছেঁকা খাইলে এসব উল্টাপাল্টা না খায় তুমি এটা এনজয় করো তুমি বেশি করে ধরো মুরগির মাংস কিনবা বেশি করে ধরো গরুর মাংস কিনবা হাঁস কিনবা ফ্রুটস খাবা এনজয় করবা জিম করবা গান শুনবা নাচানাচি করবা পার্টি করবা এটা এনজয় করো তুমি তুমি এগুলো কিছুই না করে কি আবল তাবল খায়া হসপিটালের মধ্যে এরকম নিঃস আচ্ছা আমার জীবনে তাহলে আবার প্রেম আসবে
কে বলছে তোমার লাইফে আসবেন? আচ্ছা তোমার লাইফে যে আসবেন এটা কি তোমার কে কইছে না? তোমার লাইফে আছে তুমি জানো, এটা কার জীবনে কখন প্রেম আসে এটাকে বলতারে? আমি কি জানতাম আমার জীবনে আমি পাঁচ পাঁচটা প্রেম করু? দেখা গেছে ছয় নম্বর প্রেমটা ধরো কালকে সকালবেলা আমার হয়ে গেলো, হইতেই পারে, এটা কোনো গ্যারান্টি নেই। কবে আসবে? আসবে, এটার জন্য তো তোমার ধরো ওয়েট করতে হবে। এমন না যে তুমি জিম মেরে বয়ে রয়েছো আতকাটা মায়া চলে এলো তোমার জীবনে, এরকম না। তুমি বয়ে রয়েছো তোমার মতো করে তুমি রিল্যাক্স থাকবা, এমন হতে পারে পাঁচ মিনিটের মতো তোমার জীবনে একটা প্রেম চলে যেতে পারে, আবার এমন হতে পারে পাঁচ বছরও তোমার জীবনে প্রেম হয়নি, হইতেই পারে। পাঁচ বছর তাহলে এমন হতে পারে যে পঞ্চাশ বছর বয়স, পঞ্চাশ বছর আমি বাজব। তুমি তো একটা ডিস্টার্ব দাদা, তোমার আমি এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর পয়েন্ট বুঝাইলাম, তুমি এগুলো বাদ দিয়ে তুমি পাঁচ আর পঞ্চাশের ভিতরে আটকে রয়েছো না? তুমি এখন রিল্যাক্স হয়ে বসো, আমি ডাক্তারের সাথে গিয়ে কথা বলি, দেখি সে আর কী কী দেয়। খবরদার তুমি জায়গা থেকে নড়ো না, প্লিজ। ঘুমাইতে এখানে না, ঘুমাইলে বাসায় গিয়ে ঘুমায়ো, আমার একটু টাইম দাও, আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসতেছি। বসো, আসতেছি, ঘুমায় না কিন্তু। আমি একটু যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি কিছু দেয় কিনা ওষুধ, আমি সব ওষুধপাতি নিয়ে আসছি, ঠিক আছে? তুই এখানে চুপ করে বসে থাক, মুভ করবি নাকি? Sorry. তো সেম কেস না, আমি তো দেখলাম আপনি ফেনা বের করে ফেলেছেন, আমিও ফেনা বের করে দিয়েছিলাম, এই জন্য আমাকেও ওয়াশ করাইছে, আপনাকেও করাইছে। চিটারের সাথে আমি প্রেম করেছিলাম, ধরা খেলাম, চিট করলো, ব্যাস উল্টাপাল্টে খেয়ে ফেললাম। হ্যাঁ তো আপনি কী খেয়েছিলেন? আমি তো ঘুমের ওষুধ খেয়েছিলাম। জানি না আসলে হয় কি, আসলে এই ধরনের সিচুয়েশনে আমরা যেটা করি সেটা আসলে ভুল করি। এই ধরনের সিচুয়েশনে আমার যেমন ঘুমের ওষুধ বা আপনার মতো জানি না, এ ধরনের কোনো কিছুই খাওয়া ঠিক না, অন্য কিছু খাওয়া উচিত, পরিবারের কথা চিন্তা করা উচিত, নিজের কথা চিন্তা করা উচিত। এ ধরনের সিচুয়েশনে বেশি বেশি মাংস খাওয়া উচিত, ভালো ভালো খাবার খাওয়া উচিত, ডিপ্রেশনটা কাটানোর জন্য এক্সারসাইজ করা উচিত। কারণ কি, লাইফে আরও বেটার অপশন আসবে, এবং সেই বেটার অপশনটা আসলে আপনার ঘন্টা বাঁচবে, তাই না? বেশি বেশি ফ্রুটস খাবেন, অনেক বেশি ফ্রুটস খাবেন, এইসব ছাইপাস খাওয়ার কোনো দরকার নেই। মানে এটা পাঁচ দিন পরেও আসতে পারে, পাঁচ বছর বা পঞ্চাশ বছর পরেও আসতে পারে, কিন্তু আসবে, হোপলেস হয়ে যাবে না, ঘন্টা বাঁচবে। ক্যান আই গেট ইউর ফেসবুক আইডি? না, নামটা জানতে পারি? হাসনাত ইবনে রাইকা। হাসনাত ইবনে রাইকা, খারাপ লাগছে না? আমারও মনে হয়েছে কি ডাক্তারকে একদম কষে চড় মারি, এরকম পাইম ঢুকিয়ে। Oh,
তারপর আমার রাতে কথা বলতে প্রবলেম আছে। কি প্রবলেম? রাতে কথা বললে তাড়াতাড়ি প্রেম হয়ে যায়। তাহলে তো রাতে কথা বলেই বেটার। নো বে, এটা কোনো কথা? রাতে কথা না বললে কেমন হবে? আমার তো রাতে কথা বলতে খুব ভালো লাগে। নো বে। আপনি চিন্তা করছেন মেটার মাত্র ব্রেকআপ হয়েছে, একটা কোম্পানি দরকার, প্লাস মেয়েটা সুন্দর, কয়েকদিন চলবেন, পটাবেন, প্রেম করবেন, তারপর যখনই কমিটমেন্টের কথা চলে আসবে তখনই সব কমিটমেন্ট ব্রেক করে আপনি ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে আরেকটা মেয়ের কাছে চলে যাবেন, তাই না? এটা কী ধরনের কথা? আমি কেমন টার্গেট করবো, মানে এটা কেমন শোনাচ্ছে বলেন? হ্যাঁ, একটা জিনিস তো এটা ঠিক বলতেই হয় যে একটা ভালো লাগা বা একটা সফট কর্নার তো অবশ্যই তৈরি হয়েছে, নাহলে আমরা কেন এখানে এসে দেখাবো? আর আপনি যেভাবে বলছেন সেভাবে যদি আমি বলি যে আপনি আমাকে টার্গেট করছেন, আপনি টার্গেট করে আমার সাথে আপনি কথা বলছেন, আপনি ফেসবুকে অ্যাড করছেন আমাকে, আপনি টার্গেট না করে তো আমাকে ফেসবুকে অ্যাড করতে পারতেন না, তাই না? কথা বলতে পারেন, সো আপনি আমাকে টার্গেট করছেন। আমি আপনাকে টার্গেট করেছি বলতে পারি না? বলতে পারি। ওকে, প্লিজ জোক, আমি জাস্ট আপনার মতো করে কথাগুলো বললাম, তাই না? একটু বেশি বাড়িয়েই বললাম। দেখেন, আমি যখন বললাম টার্গেট করছেন তখন আপনার কথা খারাপ লাগলো, ঠিক একই ওয়েতে আপনি যখন আমাকে টার্গেটের কথা বললেন না তখন আমার কিন্তু একটু খারাপ লাগলো। সো ইটস ওকে, সো আমরা তো একই রকম, আমাদের একই নেচার, ইমোশনালি আমরা একই রকম, সো এসব টার্গেট বাদ দিন, আসল কথায় আসেন। সো আমাদের মধ্যে যেটা মিলটা আছে তো আমাদের মধ্যে কিছু একটা হতেই পারে, ফ্রেন্ডশিপ হতে পারে না বন্ধু? হ্যাঁ অফকোর্স ফ্রেন্ডশিপ হতে পারে, বাট ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপ, এর বেশি কিছু হওয়া যাবে না। ওটা দেখা যাবে পরে, একটু হলো হলো পরে দেখা যাবে না, এখনই আপনার আমাকে বলতে হবে যে আমাদের ভিতরে ফ্রেন্ডশিপের বেশি কিছু হবে না। অ্যান্ড ইয়েস, ইউ হ্যাভ টু প্রমিস মি যে আপনি কোনোদিন আমাকে প্রপোজ করছেন না। ওকে, ডান, প্রমিস আমি আপনাকে কখনো প্রপোজ করব। ওকে ফ্রেন্ডস, হ্যাঁ।
Hello. Aja, meet Rezwan, my friend, and Chori. Oh, I like his hairstyle. Very nice. Hey, amaro khub bhalo lage. Friend. He's my best friend. Amra to best buddies. দেখে মনে হয়েছে কি আমার বারবারই মনে হচ্ছিল একই মায়ের পেটের দুই ভাই বোন। হ্যাঁ, আমরা সিস্টার, আমরা বেস্ট বাডিজ, আমরা ছোট্ট বেলার ফ্রেন্ড। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, কি এক কথা আমার ফ্যামিলি মেম্বার। আচ্ছা, মানে তোর সাথে কি চুপ, আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, সবচেয়ে বড় কথা অনেক ভালো একটা মানুষ, ভালো মনের। আর জানিস, ওর সঙ্গে আমার অনেক মিল আছে, ও অনেক ইমোশনাল, আমিও। খুব ভালো, কিন্তু আমার ফ্রেন্ডটাকে আবার আমার কাছ থেকে কেড়ে নিন না। নিলে ক্ষতি কি? আচ্ছা, কী খাবি তুই আমার জন্য অর্ডার করা? ঠিক আছে, তুমি দাম। ওকে, আমি অর্ডার করে আসি। আমি কোথায় হাত দিলাম? তুমি না দিলে হাত। এই চুল থাকি দাও তুমি, আমি নারকেল জল দিই। ব্যথা পাচ্ছি তো, আমি যে সিঙ্গেল বড় অসহায়, আমার যে প্রেম করতে মন চায়, আমি যে সিঙ্গেল বড় অসহায়, প্রেম করিতে মন চায়, জ্বালা আমার মনে সহে না, কেউ গার্লফ্রেন্ড হইল না, ও কেউ গার্লফ্রেন্ড হইল না, কেউ গার্লফ্রেন্ড হবে না, কেউ গার্লফ্রেন্ড হইল না, ও কেউ গার্লফ্রেন্ড হইল না। দিদি, সেলফি তোল না একটা। তুমি তুলবা? একটু পরে তুলছি আপনার সাথে। তুল না, তুই তুল না। টাকা পাউট করতেই আমার মতো এইটা আমি প্রোফাইল পিকচার দেবো, ঠিক আছে? তাই আমি যে এইটা আপলোড করি, দেখ এটা বেশি কিউট আসছে। হ্যাঁ, অনেক কিউট। এই শরীন ভাই, এটা তুলে দেন না। কি এই বে? আচ্ছা, আমরা তুলি, সমস্যা নাই, আমরা তুলি। এক, এটা বেশি সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা, একটা কথা, আমি বলছিলাম না আমাদের প্রোগ্রাম আছে, ওটা ড্রেস রেডি হয়েছে? তুই কি কালার ড্রেস পরতে চাস? পিচ কালার। পিচ কালার? আচ্ছা, এটা আমি তাহলে তোকে রেডি করে দেবো। ওর সঙ্গে মেকআপ, হেয়ার স্টাইল সব কিন্তু তোর ঠিক করতে হবে, প্লিজ। আচ্ছা, আমি করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুই আমার বিবি না? আর তোর চুলের কি অবস্থা? দেখ তো এই জায়গাটাতে তোর একটু একটু লেয়ার লেয়ার করে তুই যদি একটু কার্ল করতে পারতি না। কার্ল করব? হ্যাঁ, কি তো ছিঁড়েই যাবে ওর চুল। কি আপনার মতো নাকি যে ছিঁড়ে যাবে? আমার বিবির চুল অনেক সুন্দর। তাহলে ওই প্রোগ্রামে তুই আমাকে পুরো রেডি করে দিস। ওই রাতে তাহলে তোর বাসায় থাকলাম আমি। ওকে, ঠিক আছে। স্ট্রবেরি ওনা শীত, আমার তো যেতে হবে, আমও ওয়েট করছি, আমি ভুলে গেছিলাম, আই গেলাম না। তুই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, পরে দেখা হচ্ছে। বাই 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 বাই, পরে দেখা হচ্ছে। আচ্ছা রেজন ভাই, আপনাকে একটা কথা বলি। বলেন।
এখানে নাকি বাইরে? এখানে এখানে বলেন। আচ্ছা মানে রায়কার সাথে আপনার সম্পর্ক কি বলেন তো? রায়কা আমার বিবি। বিবি? বেস্ট বাডিজ, আমরা তো চাইল্ডহুড ফ্রেন্ডস, একদম ছোট্টবেলা থেকে আমরা ভেরি গুড ফ্রেন্ডস। শুধু কি ফ্রেন্ডস না অন্য কিছু? যা আমার গার্লফ্রেন্ড আছে না? ও আছে। হুম আচ্ছা তাহলে তো আপনি সহজভাবে বুঝতে পারবেন। আচ্ছা ধরুন আপনার গার্লফ্রেন্ডের কি বিবি আছে? হ্যাঁ থাকতে পারে। ছেলে বন্ধু? হুম থাকবে না, থাকে তো সবারই থাকে। ছেলে বন্ধু যদি আপনার গার্লফ্রেন্ডের হাত ধরে কেলিয়ে কেলিয়ে দাঁত উঁচিয়ে হেসে হেসে হেঁটে বেড়ায় ঘুরে বেড়ায়, তারপর বিভিন্ন রেস্টুরেন্টে একজনের একজনের একদম গায়ে ঠ্যাস দিয়ে কথা বলে আড্ডা দেয়, আবার ধরেন খাইয়ে দেয়, তখন আপনার কেমন মনে হবে? কি মনে হবে বলেন তো? আপনার গার্লফ্রেন্ডকে যদি এরকম করে কেউ ঠ্যাং ভেঙে দিব। কার? গার্লফ্রেন্ডের? না ওই যে ওইসব ছেলের, তাই না? হুম তাহলে আমি দেই কি ঠ্যাং ভেঙে, ঠ্যাং ভেঙে দেই, দেখুন সেই বিয়েতে আমার রায়কার বিয়েতে সুযোগ পেলে হাত ধরে কেলাই একদম ঘুষে মেরে রাগ পাঠিয়ে দেবো। বিবি এই কথাটা জেনে মন থাক, মাইন্ড ইউ আমি সহজে রাগি না, রাগলে কাউকে ছাড়ি না। কি রে উপরে গেল না যে? না উপরে যাব না। কেন? কি হয়েছে? আন্টির সামনে সব কথা বলা যাবে না। কি এমন কথা বল। তুই স্বর্ণের কেসটা জানিস? মানে স্বর্ণের আবার কি কেস? তুই জানিস ও আজকে কি করেছে? কি? ও আমাকে থ্রেট করেছে। থ্রেট কেন করছে? ও আমাকে কি বলেছে জানিস? ও নাকি আমার দাঁত ভেঙে দিবে, আমার নাক ভেঙে দিবে, আমার সব কিছু ভেঙে দিবে। মানে কেন করেছে জানিস না? ও তোকে পছন্দ করে, তুই তো এটা জানিস না। সেটা তো আমি জানি, ও আমাকে পছন্দ করে এটা আমি বুঝি না। ও তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমাকে কি তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে? আমি তোর, তুই আমার। আচ্ছা কিন্তু ও আমাকে থ্রেট করেছে, এই যে দেখ আমার বুকটা ধরফর করে কাঁপছে। তুই কি ভয় পাইছিস? আমি ওই বোকাটাকে ভয় পাবো? আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে কামড়ে দিব। এই তো দ্যাটস মাই গুড বয়। কিন্তু স্বর্ণের তো এটা করার কথা না। আচ্ছা ঠিক আছে আমি ওকে ধরবো, এখন চল উপরে চল। আয়। না আমি উপরে যাব না, আমার এখন মুড নেই, আমি এখন আসি। কি ব্যাপার তুমি আমার বাসার সামনে? তোমার বাসার সামনে আসতে তুমি আমাকে বাধ্য করছো। আর আমি কি করছি? তুমি কি করছো? তোমাকে না আমি বলছি তুমি আমাকে প্রপোজ করবে না? হ্যাঁ আমি তো তোমাকে কখনো প্রপোজ করি নাই। তাহলে আমার বাসায় যে প্রপোজালটা পাঠিয়েছে সেটা কে পাঠিয়েছে? আশ্চর্য, আমি তোমাকে কখনোই প্রপোজ করবো না, তুমি আমাকে না করছো না, আমি কিভাবে তোমাকে প্রপোজ করবো? তাই বুদ্ধি করে তোমার বাসায় প্রপোজাল পাঠিয়ে দিছি। প্রথমত তুমি ভুল করছো যে তুমি আমার বাসায় প্রপোজাল পাঠিয়েছো, আর দ্বিতীয়ত কি করছো, তুমি আমার বেস্ট বাডি, রিজন কি তুমি থ্রেট দিছো? তুমি ওকে থ্রেট কেন দিছো? তো আমি ওকে তো ঠিকই বলছি, আমি ওকে দেখতে পারি না, এই জন্য বলছি আমি তোকে ঠ্যাঙায় দিব। রেজন আমার বেস্ট বাডি, আমার ভাই, তুমি যদি নেক্সট টাইম ওকে কিছু বলছো না আমি তোমার এই যে ঠ্যাং আমি ভেঙে দেবো এটা, আর আমার বাসায় তুমি কোনো যোগাযোগ করবে না। ফোন আসতেছে, ফোন ধরো। হ্যাঁ মা। হ্যালো।
আমি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে, কেন ফোন দিচ্ছ? এখন কথা বলতে হবে কেন? রাখো ফোন। আরে আমার কথাটা শোন, রাইকাদের ফ্যামিলি থেকে তো নেক্সট উইকে আমাদের দাওয়াত দিছে। রাইকা তো বিয়েতে রাজি হয়েছে। রাখো। Congratulations. তুই আমাকে বললিও না। I'm so happy for you. কেন ধরবো না? ও আজকে থেকে আমার বিবি, আমার বেস্ট বাড়ি। সত্যি সত্যি? ঠিক আছে, আমার বিবির হাজবেন্ড আমারও বিবি। হ্যাঁ, খালি গায়ে হাত দিবা না। দিব। কেন দিবা তুমি? কেন দিলে কি হয়? আচ্ছা, আমরা তো বিবি, আমরা বিবি না। হ্যাঁ, বেস্ট বাড়ি, কিন্তু তুমি আমার গায়ে ধরবা। দেখো